हाय एवरीवन, गुड आफ्टरनून। आज के देखो तुम्हारे साथ जो क्लास टा शेयर करबो सेटा होलो सूत्रेर साहाज्ये आमरा गुणफल रूपे प्रकाश करी। आमरा छोटो छोटो गुण शिखेछि, भाग शिखेछि, तारपर देखो एक एक करे आमरा सब सूत्रगुलो शिखेछि। तो सेखाने तोमादेर बारबार बोलेछिलाम जे एकटा सूत्रके आमरा जेनो खूब गुरुत्व दिई, सेटा होच्छे a स्क्वायर माइनस b स्क्वायर सूत्र। ठीक आछे? आर आमरा एटा जानि a स्क्वायर माइनस b स्क्वायर सूत्र a प्लस b इंटु a माइनस b। आजके सेई सूत्रेर उपरे आमरा অঙ্কগুলো করব। ঠিক আছে, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে প্রতিটা অঙ্ক যেগুলো তোমাদের সাথে করব তোমরা দেখতেই পাবে প্রতিটা অঙ্ক এরমই আছে। আর আমরা যে সূত্রটা ইউজ করব সেই সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর এই সূত্র তোমাদের আমি অনেকবার এর আগে শিখিয়েছি, অনেক সূত্র তোমাদের সাথে আলোচনাও করেছি, এগুলো আর বারবার তোমাদের বলেও ছিলাম যে আমরা একদম এই সূত্রটা 7 থেকে 10 পর্যন্ত আমরা মাথায় রাখব। ঠিক আছে, আর যদি আমরা নেক্সট টাইম 11 12 সায়েন্সে পড়ি তাহলে তো আমাদের ম্যাথ থাকলে তো এগুলো মারতেই হবে মাথাতে। তো দেখো আজকে এই সূত্রের উপরে সমস্ত অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথম অঙ্ক আছে দেখো 25 এল স্কয়ার মাইনাস 16 এম স্কয়ার। তাহলে আমরা কি করব, কত স্কয়ার মানে 25, আমরা জানি 5, তাই তো? তাহলে 5 l তার হোল স্কয়ার দেব মাইনাস 4 m তার হোল স্কয়ার। তাহলে আবার দেখো এটা আমাদের কি আসলো, a হলো, তাহলে এটা a স্কয়ার হলো, এটা কি হলো b স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, আমরা কি করব একবার 5 l প্লাস 4 m, আর একবার কি লিখব 5 l মাইনাস 4 m। ওকে, নেক্সট অঙ্ক কি আছে দেখো 49x4 মাইনাস 36y4। তাহলে আমরা জানি 7 স্কয়ার মানে 49, তাহলে 7x স্কয়ার তার হোল স্কয়ার দেব, এখানে 6y স্কয়ার তার হোল স্কয়ার দেব। ওকে, তাহলে এটাও সেম ওরমই হবে, কি লিখব 7x স্কয়ার প্লাস 6 স্কয়ার y স্কয়ার, আবার একবার লিখব 7x স্কয়ার মাইনাস 6y স্কয়ার। ওকে, তাহলে আমরা প্রতিটা অঙ্ক এভাবেই করব। নেক্সট তিনের দাগে দেখো, এ দুটো একদম ছোট ছোট প্রথমেই দেয়া ছিল, তারপরে অঙ্কগুলো দেখো একটু বড় বড় হবে। তিন কি বলেছে দেখো, বলছে 2a প্লাস b স্কয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা কি করব, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার দেয়াই আছে, তাহলে আমরা করব একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি, এই পুরো অংশটা এ, এই পুরো অংশটা হলো বি। তাহলে আমরা কি লিখছি, এ প্লাস সূত্র অনুযায়ী প্লাস বি, এটা বি, আবার একবার লিখছি এ মাইনাস বি। এখানে দেখো এখানে যখন বি লিখব সেকেন্ড টাইম যখন ব্র্যাকেটের মধ্যে বি লিখব তখন এই প্লাস মাইনাসের কাজ হবে, তখন কি লিখছি এ মাইনাস প্লাসে কি হবে মাইনাস বি। তাহলে এখানে আছে 2a, আর একটা এখানে a আছে, তাহলে কত হচ্ছে 3a, এখানে কি আছে দেখো b b দুটো b হচ্ছে, তাহলে আমরা কি লিখব 2b। ওকে, এখানে দেখো কি হচ্ছে প্লাস বি মাইনাস বি কেটে যায়, প্লাস 2a থেকে মাইনাসে বাদ যাচ্ছে, তাহলে একটাই পড়ে থাকে, আমরা এটাকে কোথায় বসাবো সামনে বসিয়ে দেব। নেক্সট চারের দাগে রাখবো, চার কি বলেছে দেখো, চার বলেছে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস a প্লাস b তার হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা কি করব, a প্লাস আমরা কি লিখছি b, আবার একবার লিখব a প্লাস দেখো a প্লাস b লিখেছি, এবার লিখব a মাইনাস b, তাহলে এখানে যেটা হয় সেকেন্ড ব্র্যাকেটে আমরা মাইনাস চেঞ্জ করব, মাইনাস প্লাসে কত হবে মাইনাস b। দেখো এখানে যোগ করার কিছু নেই, তাহলে এখানে উত্তরটা এই পর্যন্ত। অঙ্ক দেখতে যতটা মনে হয় যে সূত্রের সাহায্যে গুণফল মানে ভীষণ একটা কঠিন ব্যাপার, এরকম কিন্তু নয়, আমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারি
তাহলে অঙ্ক করা কিন্তু আমাদের জন্য খুবই সহজ। পাঁচ দেখো কি বলেছে, x প্লাস y মাইনাস z স্কয়ার মাইনাস x মাইনাস y প্লাস z তার রে স্কয়ার। তাহলে দেখো আমরা এই ব্র্যাকেটটাকে ধরবো স্কয়ার মাইনাস এটা ডি স্কয়ার। তাহলে আগের গুলো প্রথমে একটা সংখ্যা করলাম দুটো সংখ্যা, এটা দেখো ব্র্যাকেটের মধ্যে কটা আছে, তিনটে সংখ্যা আছে। যাই সংখ্যা থাকুক আমাদের সূত্র সবসময় ওই একই হবে, এ প্লাস বি। তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে দেখো আমরা তাহলে কি বলবো, সূত্র কি এ প্লাস বি, তাহলে এটা টোটাল এ প্লাস এটা হলো বি। আর একবার হবে কি এ মাইনাস বি, তাহলে এই অংশটা পুরো এ মাইনাস বি, তাহলে এখানে বির প্রতিটা অংশ দেখো আগের চিহ্নগুলো সেকেন্ড ব্র্যাকেটে যখন বি বসাবো মাইনাস যখন বির অংশটা বসাবো তখন পুরো অংশটা চেঞ্জ হবে। দেখো এক্স মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস ওয়াই, মাইনাস প্লাসে কি হচ্ছে মাইনাস জেড। সব সময় মাথায় রেখো আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে কোনো পরিবর্তন নয়, এ প্লাস বি যেমন সূত্র তেমন। সেকেন্ড ব্র্যাকেটে এ বসে গেল মাইনাস থেকে বি এর অংশটা পুরো দেখবে যে চিহ্নগুলো আছে সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো এক্স এক্স দুটো এক্স, তাহলে হচ্ছে টু এক্স, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, মাইনাস জেড এখানে হচ্ছে প্লাস জেড কেটে যায়, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে কি লিখব টু ওয়াই। এখানে দেখো মাইনাস জেড মাইনাস জেড, তাহলে কি লিখব মাইনাস টু জেড। তাহলে এখানে তো টু এক্স ছিল ব্র্যাকেট থেকে পেলাম, এখানে কি কমন আছে দেখো উভয় ক্ষেত্রে টু আছে, টুটা কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে কি হচ্ছে টু টু কত হচ্ছে ফোর, তাহলে ফোর এক্স ব্র্যাকেটে ওয়াই মাইনাস জেড। ওকে নেক্সট অঙ্ক দেখো ছয়ের দাগের কি আছে, ছয়ের দাগের বলছে এম প্লাস পি প্লাস কিউ তার স্কয়ার মাইনাস এম পি মাইনাস কিউ স্কয়ার। তাহলে সেম তাই আমরা এটাকে ধরছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি লিখছি দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে কটা এম হচ্ছে দেখো এম এম হচ্ছে টু এম, আচ্ছা এটা হচ্ছে এম এম টু এম হচ্ছে প্লাস পি মাইনাস পি কেটে যায়, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যায়। এখানে দেখো প্লাস এম মাইনাস এম কেটে গেল, আছে কি দেখো টু পি প্লাস টু কিউ পুরো সেম আগের অঙ্কটার মতন, তাহলে টু এম তো এখান থেকে পেয়েছি, এখানে তাহলে টু কমন ব্যাকেটে লিখছি পি প্লাস কিউ, তাহলে দুই দুই কত হয় চার, তাহলে ফোর এম পি প্লাস